মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা চাকরি হয় যার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না। শুধু মহা ধুমধাম ও বিশাল আয়োজনে হাজার লোকের সাক্ষী নিয়ে একটা অনুমতিপত্র পাশ হয় যার কোনো দরখাস্ত থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা পার্মানেন্ট চাকরি হয় যার কোনো প্রমোশন হয় না, শুধু কিছু দায়িত্ব পায়, ভালো লাগুক আর না লাগুক, মন প্রাণ সবে সে দায়িত্বগুলো পালন করতে হবে, সব কিছু উজাড় করে বুঝিয়ে দিতে হবে সে বড় দায়িত্বশীল, কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কেউ থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয় যার কোনো বেতন হয় না, নিজের কিছু ইচ্ছা পূরণের আশায় কখনো যদি 2-4 টাকার প্রয়োজন হয় ওটাও পেতে হাজার কৈফিয়ত, অথচ কারো সাথে কষ্টগুলো ভাগাভাগি করতে পারে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, খাওয়া পড়ার জন্য একটা চাকরি হয় যার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই, ফান্ড বলতে জীবনকে তুচ্ছ করে সবাইকে আগলে রেখে সবার মন জুগিয়ে চলা, নিজেকে টিকিয়ে রাখা, কিন্তু তবুও তার কোনো অভিযোগ থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, সংসার নামে একটা অফিস হয় যেখানে অবসরপ্রাপ্ত বলে কোনো জীবন নেই, নেই কোনো সহকর্মী, তবে ভুল ধরার লোকের অভাব নেই, অভাব নেই অর্ডার করার লোকের, অভাব নেই ঝাড়ি দেওয়ার লোকেরও, শুধু অভাব ভালোবাসার আর মেয়েটাকে বোঝার মতো মানুষের।